নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এখানে দেখাতে যাচ্ছি যে আজকে যে সন্ধ্যেবেলা আমাদের টিফিনটা কি হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন যে কি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টিফিনগুলো দেখায় কিন্তু খাওয়ায় না, হয়তো এরকম আপনারা ভাবছেন। কিন্তু দেখুন, যেটা হচ্ছে সেটাই আমি কিন্তু দেখাচ্ছি, এটা মিথ্যা নয়। আপনি ভাবছেন মিথ্যা, তো দেখুন আমি আপনাকে দেখাচ্ছি আপনার জন্য। দেখুন, এই উঠতে হচ্ছে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে। দেখুন এই কড়াইতে দেখতেই পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন কি হচ্ছে। আমি দেখাচ্ছি একটু বাটিটা সামনে গিয়ে, দেখুন কি হচ্ছে। এটা এটা জাস্ট হচ্ছে একটা কি, তেলের পিঠা হচ্ছে, তেলের পিঠা। যাই হোক, এই যে ভাজছে, আও এই যে গোলানিটা দেখাই, গোলানিটা, এই যে গোলানি, গোলানিটা। তো সন্ধ্যের টিফিন কি বলবো, যখন যেটা মনে আসে তখন সেই জিনিসটা করে ফেলে, বুঝতে পারলাম। হ্যাঁ না, আমিও মানে আমি একটা এইট ও একটা সব থেকে ভালো ইম্পর্টেন্ট কথা, আমি কেন আজকে পিঠেটা হচ্ছে এটা আমি আপনার সাথে শেয়ার করবো আজকে কেন হচ্ছে। দেখুন সকালবেলা ওর সাথে আমার মেয়ে কোথা থেকে পিঠে নিয়ে এসে কে দিয়েছে, তো কে বৌদি ফৌদি দিয়েছে, তাই না? ওর বম্মা পিঠে দিয়েছে। এবারে আমাকে সেজেছে, আমি বলছি আমি খাবো না। আমাকে বলছে কেন খাবো না, আমার বউ যেদিন রান্না করে খাওয়াবে সেদিনকেই আমি খাবো, এই কথা আমি বলেছি, ঠিক আছে। জাস্ট শুধু আমি সকালবেলা এই কথা বলেছি যে যেদিন আমার বউ রান্না করে খাওয়াবে তেলে পিঠে সেদিনই খাওয়াবো, অন্য কেউ করে দিলে তার আমি খাবো না। তো আজকে আমি এই কথা বলেছি, তার জন্য আমাকে এখন সন্ধেবেলা তেলে পিঠে করে খাওয়াচ্ছে, এই কারণেই, এই কারণে। তো খুবই আমি আমি ভাবলাম যে হয়তো করতে পারে না, প্রথমে ভেবেছি হয়তো তেলে পিঠে করতে পারে না, কিন্তু বন্ধুরা কি বলবো, এখন এত ভালো করেছে, এত ভালো করেছে, কালো গোলমরিচ তুমি কালো জিরে ঠিরে সব কিছু দিয়ে টিয়ে এত সুন্দর করছে, ভালোই লাগছে। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে কালারটা দেখলেই বুঝতে পারবেন পিঠের কালারটা সত্যিই ভালো করেছে। তো এইবার ভাবলাম না সত্যি ও রান্নাবান্না করতে পারে, পিঠা মিঠা করতে পারে, এখন সত্যি দেখছি। আমি আবার চোখে না দেখলে বিশ্বাস করি না, যাই হোক দেখছি, বিশ্বাস করছি। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে কি মতামত আছে আপনার। হ্যাঁ ওকে, আর কিছু বলবো না, টাটা গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গুড বাই।